প্যাসিভ প্যাসিভ স্ট্রাকচার বানাতে গেলে আমি যেটা মনে রাখবো সেটা হচ্ছে কি, আমি একটা ভি ভার্ব নিয়ে আসবো, প্লাস মূল ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম করে দেবো। ওকে, আমরা যাই, আমরা এই যে এই বিশেষ স্ট্রাকচার যেটা আছে, এই যে অ্যাক্টিভ স্ট্রাকচার যেটা আছে সেটাকে যদি আমি বানাতে চাই তাহলে কিভাবে বানাতে পারি দেখি। আমরা নিজের অ্যাপাসিটি স্ট্রাকচার শব্দটা ক্যাপটা এখান থেকে আসছে নাকি? না, শব্দটা শায়রার ওখান থেকে আসছে। শায়রা, তুমি সাউন্ডটা মিউট করে রাখো, মনে হয় তো ফ্যান চলতেছে এজন্য। আমার এখানে তো কোনো শব্দ নাই, এটা হয়তো ফ্যান টেন চলতেছে এজন্য সাউন্ড তোমার মোবাইল ফ্যান চলতেছে, এটা এজন্য তুমি মিউট করে রাখো। কথা বলার সময় তুমি আনমিউট করে নিবা, মানে যখনই তোমাকে জিজ্ঞেস করবো কিছু তুমি বা তুমি কথা বলতে চাও তখন তুমি সাথে সাথে আনমিউট করে বলবা। আচ্ছা, এবার মনোযোগ দিয়ে শুনি, সেটা হচ্ছে এই অ্যাক্টিভ স্ট্রাকচারকে যদি প্যাসিভ স্ট্রাকচার নিজে বানাইতে চাই সেক্ষেত্রে কি করা লাগবে? এই কিছুই না, জাস্ট এই যে প্যাসিভ করার জন্য যে বি প্লাস ভি থ্রি আমরা বলতেছি এইটুকু অংশ শুধু যোগ করে দেবে। কিভাবে? শুরুতে সাবজেক্ট অংশ যা আছে তাই থাকবে, সাবজেক্টের কোনো পরিবর্তন নাই, সাবজেক্টের কোনো পরিবর্তন নাই, যা আছে তাই। এরপরে দেখতে হবে অ্যাক্টিভ স্ট্রাকচারে নিজস্ব কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। হ্যাঁ, কি বলছো শুনে বুঝি নাই। এক্সাম্পল তো দিচ্ছি, আমরা আগে স্ট্রাকচার বানাইতেছি, নিজেরা স্ট্রাকচার বানাইছি, যাদের মনে থাকে না আরকি, যাদের মনে থাকে না তাদের জন্য স্ট্রাকচার বানাইতেছি যে স্ট্রাকচারটা কিভাবে আসলো। ঠিক আছে, তো প্রথমে আমরা বলছি যে একটি বাক্যে কোনো অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সেই অক্সিলারি ভার্বটা বসাই দিতে হবে। অর্থাৎ দেখতেছি আমরা অক্সিলারি ভার্ব আছে অ্যাম ইজ আর, তাই না? আছে না? বাম পাশে দেখি যে বাম পাশে অ্যাম ইজ আর কিন্তু দেওয়া আছে। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে প্যাসিভ করার সময় ওই অক্সিলারি ভার্ব গুলি রেখে দিব, এটুকু বুঝছি। আচ্ছা, এরপর আমি কি করতে বলছি, একটি বাক্যে কি করতে বলছি, ভার্বের সাথে আইন যোগ করতে বলছি, তাই না? ভার্বের সাথে আইএনজি যোগ করতে বলছি। আচ্ছা, খেয়াল করি অ্যাম ইজ তো বসাই ফেলছি, তাই না? তাহলে এখন এখানে কি বসানোর কথা? বি প্লাস ভি থ্রি, অর্থাৎ প্লাস ভি থ্রি বসাইতে হবে। তাহলে আমি যদি অক্সিলারি ভার্বটা বসানোর পরে বি ভার্বটা বসাই দেই তাহলে বি ভার্ব তো বসে গেছে, তাই না? বিভার বসছে না? আচ্ছা, কিন্তু এই পাশে বাম পাশে একটু তাকাই, বাম পাশে একটু তাকাই, যেখানে কি লেখা আছে অ্যামিজারের পর কোনো ভার বসে তার সে ভাবে কি অবস্থা হবে? আইনজি যোগ হবে। তাহলে বি তো শুধু শুধু বসতে পারবে না, তাহলে এর সাথে আইনজি যোগ করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই পাশে তো আর ভার্বের কোনো কন্ডিশন নাই, একটি পাশে আর ভার্ব আর কোনো ভার্ব আছে বা ভার্বের কোনো আর কোনো কন্ডিশন আছে নাই। তাহলে এইখানে কিন্তু আমাদের আরেকটা অংশ বাদ রয়ে গেছে, বি এর পরে আরেকটা অংশ বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে ভি থ্রি। ঠিক আছে, ভি থ্রি প্লাস অবজেক্ট, এখানে অবজেক্ট লিখতে হবে এই কারণে, কারণ যে বাক্যের অবজেক্ট নাই সে বাক্যের প্যাসিভ হয় না। আমি আবারও বলি, যে বাক্যের কি নাই অবজেক্ট নাই সে বাক্যের প্যাসিভ হয় না, এই জন্য এখানে অবজেক্ট লিখতে হচ্ছে। তাহলে কিন্তু অলরেডি স্ট্রাকচার বানিয়ে ফেলছি, অর্থাৎ আমার জাস্ট ইন করানোর কথা বি প্লাস ভি থ্রি এই অংশ, যে অংশটুকু আছে এই অংশটুকু কিন্তু আমাকে, মানে এই এই অংশটুকু আমাকে কি করতে হবে, এনি হাউ আমার স্ট্রাকচারে থাকতে হবে। অর্থাৎ যে বি প্লাস ভি থ্রি এই অংশটি আমার স্ট্রাকচারে থাকতে হবে, আমি কিন্তু এই অংশটুকু বসাই দিছি। অর্থাৎ এই যে বিং প্লাস ভি থ্রি, বিং কেন লিখলাম, কারণ অ্যামিজারের পর কোনো ভার বসাইলে তার সাথে আইনজি যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে স্ট্রাকচার কিন্তু অলরেডি হয়ে গেছে। আর কারো যদি এবার ভালো না লাগে সে এবার মুখস্থ করবে অ্যাক্টিভ সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস আইনজি প্লাস এক্সটেনশন, আর প্যাসিভের সমস্ত সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস বিং প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। ঠিক আছে, যদি কেউ এভাবে ফর্মুলা নিজে নিজে না বানাইতে পারে সেক্ষেত্রে সে মুখস্থ করে নেবে। আচ্ছা, আমরা পরেরটায় যাই, সবাই বলবে, আমি সবাইকে জিজ্ঞেস করব। প্রথমে সোনিয়া বলো, পাস্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ করতে গেলে আমরা প্রথমে কি লিখবো? লিখলাম সাবজেক্ট, তারপরে দিলাম ওয়াজ ওয়ার, এরপরে তুমি মুখস্থ বলছো নাকি না সূত্র অনুযায়ী বলছো বলো তো?
পূর্ণ সহজ, মুখস্থ সহজ না কিভাবে বানায় নেওয়া সহজ? বলো তারপর কি আকি মানে হাই বিং হবে বিং বি সেটা আই এন ডি দিও বিং না কেমন জানি বলতেছ না ক্লাস বিষয়টা আমি তোমাকে হয় নাই মনে হয় আমি তোমাকে আরেকবার বলি সারা আচ্ছা আমি আবার বলতেছি সারার জন্য বলতেছি আবার সেটা হচ্ছে যে আমাদের অ্যাকটিভ থেকে প্যাসিভ স্ট্রাকচার করার নিয়ম হচ্ছে অ্যাকটিভ বাক্যে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেই অক্সিলারি ভার্ব কোনো চেঞ্জ হবে না, সেই অক্সিলারি ভার্ব ডাইরেক্ট বসিয়ে দিব, ডাইরেক্ট বসিয়ে দিব। তাহলে অক্সিলারি ভার্ব এখানে কি আছে সাহেরা বলো তো? ফিউচারে উইল বি আছে, তাহলে উইল বি ডাইরেক্ট বসিয়ে দিব। তারপর আবার বি, তারপরে এবার হচ্ছে আমি একটা ভি ভার্ব বসাবো। ভি ভার্ব বসানোর আমি এই পাশে দেখতেছি কি যে উইল বি এর পরে একটা ভার্ব থাকে তার সাথে আইন যোগ করা লাগবে, তার মানে বি এর সাথে কি করতে হবে আইন যোগ। এরপর কি লিখবো সারা বলো? তারপর ভি থ্রি, এরপরে তাহলে আমরা কিন্তু স্ট্রাকচার বানানো শিখে গেলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমরা বলতে পারি যে আমি যদি কোনো প্যাসিভ বাক্যে বি প্লাস ভি থ্রি এই ফরম্যাটটুকুকে মেইন রাখতে পারি। আবার বলতেছি এই যে এই অংশটুকু, এই অংশটুকু সারা মিউট করো, মিউট করো, তোমার কানে অনেক সাউন্ড। তো আমরা আবার বলতেছি যে অংশটুকু আমরা কথা বলতেছি অংশ, আমরা যদি এই যে বি প্লাস ভি থ্রি এই অংশটুকুকে যদি আমরা কি করতে পারি মানে কোনো অ্যাক্টিভ স্ট্রাকচারে বসিয়ে দিতে পারি তাহলে আমরা প্যাসিভ স্ট্রাকচার অটোমেটিক্যালি পেয়ে যাব, ঠিক আছে? সবাই বুঝছি? আচ্ছা তাহলে আমরা উদাহরণে যাই এবার একটা একটা করে। উদাহরণ হচ্ছে আচ্ছা তাহলে আমরা একটা উদাহরণ লিখলাম এখানে। তো উদাহরণ আমরা দেখতে পাচ্ছি কি লেখা আছে, পিএম মানে প্রাইম মিনিস্টার ইজ গোয়িং টু মালয়েশিয়া, অর্থাৎ প্রাইম মিনিস্টার মালয়েশিয়া যাচ্ছে। তাহলে এখানে মূল কাজটা কি? যাওয়া, তাই না? মূল কাজটা কি? এই প্রতিবন্ধীদের দল দ্রুত বলতে হবে, মূল কাজ যাওয়া। মূল কাজ যাওয়া, কে যাচ্ছে? পিএম যাচ্ছে। তাহলে কাজটা পিএম নিজেই করতেছে, তাই না? কাজটা পিএম নিজেই করতেছে, যেহেতু কাজটা পিএম নিজেই করতেছে তাহলে আমি বলতে পারি এটা একটা অ্যাক্টিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি রকম টেন্স? অ্যাক্টিভ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সবাই, যেহেতু বাক্যের সাবজেক্ট নিজে কাজটা করতেছে। আর কন্টিনিউয়াস এর ধারণা একটু যদি বলি, কন্টিনিউয়াস এর ধারণা যদি আমি আরেকটু বলি, সারা একটু মিউট করো। কন্টিনিউয়াস ধারণা যদি আমরা একটু আরেকবার ক্লিয়ার করি সবার কাছে, কন্টিনিউয়াস মানে চলমান। কন্টিনিউয়াস মানে কি? চলমান। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। তাহলে আবার বলতেছি কন্টিনিউয়াস মানে কি? চলমান। চলমান মানে কোনো কিছু রানিং, ঠিক আছে? কোনো কিছু এই মুহূর্তে চলমান হলে তা প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনো কিছু অতীতে চলমান ছিল এমন বুঝাইলে পাস্ট কন্টিনিউয়াস, কোনো কিছু ভবিষ্যতে চলতে থাকবে এমন বুঝাইলে সেটা ফিউচার কন্টিনিউয়াস, ঠিক আছে না? বুঝি নাই? আচ্ছা বুঝছি। শুধুমাত্র অ্যাক্টিভ আর প্যাসিভ পার্থক্য হচ্ছে কোথায়, যে বাক্যের সাবজেক্ট যদি নিজে কাজ করে তো অ্যাক্টিভ, বাক্যের সাবজেক্ট যদি নিজে কাজ না করে তো প্যাসিভ। ওকে।
আমরা past continuous এর active উদাহরণে যাই বা এখান আগে passive উদাহরণে যাই। But উদাহরণ লিখলাম যে ফর দ্য ব্রিজ ইজ বিং মেড, খেয়াল করি তাহলে আমরা এখানে এই বাক্যটাকে অ্যাক্টিভ না প্যাসিভ কে বলতে পারে? প্যাসিভ, প্যাসিভ বাক্য। কারণ হচ্ছে এখানে একটা এখানে অক্সিলারি ভার্বের পরে বিং ও আছে আবার মেড ও আছে, অর্থাৎ মেড মানে ভার্বের পাস্ট পার্সেন্ট ফর্ম আছে, তার আগে বিং আছে, তার আগে আইন ইজ আছে। আচ্ছা বড় কথা হচ্ছে অর্থ দেখে চিহ্নিত করতে হবে যে এটা আসলে এটা 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 আসলে কি, এটা অর্থ দেখে চিহ্নিত করতে হবে। কিরকম আমরা যদি বলি যে দি পদ দ্য ব্রিজ ইজ বিং মেড, তাহলে এখানে মূল কাকে নিয়ে আমরা কথা বলতেছি, কাকে নিয়ে কথা বলতেছি? আবার এখন দিলাম। আচ্ছা তো খেয়াল করি আমরা যে বিষয়টা তখন বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে এইখানে মূল কাকে নিয়ে আমি কাজ করতেছি, সাবজেক্টকে, যে পদ্মা, তাই না? কথা বলতে হবে, কথা বলতে হবে, জি স্যার। তাহলে এখানে আমরা কাজ করতেছি পদ্মা ব্রিজকে নিয়ে, সরি সাবজেক্ট আরো বাড়বে, পদ্মা ব্রিজ পর্যন্ত হবে। তাহলে সাবজেক্ট হচ্ছে পদ্মা ব্রিজ, তাহলে খেয়াল করি আমি পদ্মা ব্রিজ কিনে কাজ করতেছি। যদি আমি পদ্মা ব্রিজ কিনে কাজ করি তাহলে দেখতে হবে যে পদ্মা ব্রিজ কি এখানে নিজে কাজ করতেছে না পদ্মা ব্রিজের উপর কাজ হচ্ছে। দেখি আমরা একটু চেক দেই, দি পদ্মা ব্রিজ ইজ বিং মেড, পদ্মা সেতু তৈরি হচ্ছে। এখন বলি তো পদ্মা সেতু কি নিজে নিজেকে তৈরি করতে পারে? হ্যাঁ, তাহলে সাবজেক্ট হিসেবে যে বসছে তার কি কোনো ক্ষমতা আছে, কাজ করার ক্ষমতা আছে? না, ক্ষমতা নাই। তাহলে বলতে পারি বাক্যটা প্যাসিভ, বাক্যটা কি প্যাসিভ? ওকে, বাক্যটা হচ্ছে প্যাসিভ বাক্য। তাহলে আমাকে সবসময় খেয়াল করতে হবে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে সবসময় খেয়াল করতে হবে যে আমরা যে সাবজেক্টটাকে বসাচ্ছি বা আমরা যে সাবজেক্টটাকে বলতেছি সেই সাবজেক্টটা কি নিজে কাজ করতেছে। যদি কাজ করে তো অ্যাক্টিভ স্ট্রাকচারে আমরা ভার্ব বসাই দিব, আর যদি প্যাসিভ হয় তাহলে প্যাসিভ স্ট্রাকচারে ভার্ব বসাই দিব। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা আমরা পাস্ট কন্টিনিউয়াস একটা স্ট্রাকচারে যাই। খেয়াল করে একটা বাক্য লিখলাম যে আই ওয়াজ মেকিং জুস স্টাডি। তাহলে এখন এখন এখানে মূল কাজটা হচ্ছে তৈরি করা, তাই না? মূল কাজটা কি তৈরি করা হচ্ছে মূল কাজ। তৈরি করা যদি মূল কাজ হয় এখন প্রশ্ন হচ্ছে কে তৈরি করতেছে, আমি কাজটা কি আমি নিজে করতেছি নাকি আমার উপর কোনো কাজ হচ্ছে? আমি করতেছি। টিফিন ক্লিয়ার হয়েছে, তুমি যাও টিফিনে যাও, খাই আসো। রোজের দিনে কে খাবে?
রোজের দিনে মানুষ মনে খাই না, মনে হয় চায়ের দোকান গুলি খোলা থাকে না, হোটেল গুলি খোলা থাকে না। মানে আপনি খাবেন? আমি খাবো স্যার, কথা এমন ভাবে। আচ্ছা আমার পাস্ট পাস্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভ তাহলে বুঝছি তাই না? একটা ওয়াজের বসাতে হবে, এরপর ভার্বের সাথে আইন যোগ করে দিতে হবে, তাহলে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তাহলে আমরা এবার যাই ফিউচার কন্টিনিউয়াস, সরি প্যাসিভে যাই, পাস্ট কন্টিনিউয়াস প্যাসিভে যাই। খেয়াল করি আমরা একটা বাক্য লিখছি এই মুহূর্তে, এখানে মূল কাজটা হচ্ছে ভার্ব চিনতে হবে আগে, এখানে মূল ভার্বটা হচ্ছে বয়েল। তাহলে এখানে খেয়াল করি বয়েল তার মানে হচ্ছে সিদ্ধ করা বা সিদ্ধ হওয়া। এখন আমি যদি সিদ্ধ করা বুঝাই, যদি এই অর্থ যদি সিদ্ধ করা বুঝাই তাহলে এটা অবশ্যই অ্যাক্টিভ হবে, আর যদি সিদ্ধ হওয়া বুঝাই তাহলে অবশ্যই প্যাসিভ হবে। এবার সাবজেক্টের কথা চিন্তা করি, সাবজেক্ট নিজে বয়েল করতে পারে না, নিজে বয়েল হয়। সাবজেক্ট হিসেবে বসেছে আমার রাইস, রাইস কি বয়েল হয় না রাইস বয়েল করে, কোনটা? হ্যালো হিসেবে যে বসবে সে তো তার নিজের সাথে কাজ করবে তাই না? বুঝতে পারছো? যেমন তুমি তোমার হাতে কেরোসিন ঢেলে আগুন লাগাই দিলা, তাহলে আগুন লাগানোর কাজটা কে করছে? আগুন নিজে করছে না তুমি করছো? আমি যেরকম পেঁচাই তুমি সেরকম পেঁচানোর চেষ্টা করতেছো, কিন্তু পেঁচাইতে গেলে লজিক্যালি পেঁচাইতে হবে। যাকে তুমি ফাঁসে দিতে চাচ্ছ, জিলাপির পেঁচের মধ্যে ফেলে দিতে চাচ্ছ, তাকে ফেলে দেওয়ার জন্য লজিক্যালি ফেলতে হবে, জানো সে ওই জায়গাতে উঠে না আসতে পারে। তুমি যেভাবে বলতেছো এভাবে বললে মানুষ পাগলামি মনে করবে এবং হাসবে। আগুন নিজে নিজেকে কখন লাগাইতে পারে না, আগুন সৃষ্টি করতে হয়, আগুন উৎপন্ন করতে হয়। তো উৎপন্ন করার কাজটা তুমি নিজেই করছো, এবং তোমার হাত পর্যন্ত নিয়ে যাওয়ার কাজটা তুমি নিজেই করছো, এবং হাত যে পুড়ছে তোমার হাত তুমি নিজেই পুড়াইছো। তার মানে যে বিষয়টা হচ্ছে যে সাবজেক্ট যখন নিজের কাজ নিজেই করবে তখন বোঝা যাবে যে বাক্যটা অ্যাক্টিভ সেন্সে আছে। আর যখন বুঝবো আমরা বাক্যে সাবজেক্ট নিজের কাজ নিজে করতেছে না, বরং কি তার উপরে কাজ করা হচ্ছে এমন বুঝাবো, তখন আমরা বুঝবো সেটা প্যাসিভ সেন্সে আছে। তো রাইসের কোনো ক্ষমতা নাই, সে একা যেমন উৎপন্ন হতে পারে না, একা রান্না হতে পারে না, একা নষ্ট হতে পারে না, ঠিক আছে? আর পারিপার্শ্বিক চাপে সে নষ্ট হয়, পারিপার্শ্বিক চাপে সে সিদ্ধ হয়, ঠিক আছে? তাহলে আমরা বললাম যে রাইস, রাইস কি? রাইস ওয়াজ বিং বয়েলড দেন, মানে যখন তুমি আমাকে ফোন করছিলা অথবা যখন তোমার সাথে আমি কথা বলতেছিলাম তখন চাল চাল সিদ্ধ হচ্ছিল অথবা ভাত সিদ্ধ হচ্ছিল, ঠিক আছে? এই ধরনের কথাবার্তা বলতে আমরা এই যে প্যাসিভ সেন্স ইউজ করি। রাইস ওয়াজ বিং বয়েলড দেন, তখন, দেন মানে তখন, রাইস ওয়াজ বিং বয়েলড, রাইস কি হচ্ছিল? সিদ্ধ হচ্ছিল। বুঝতে পারছি এই সবাই বুঝছি? আচ্ছা আবার ফিউচার কন্টিনিউয়াসে যাই।
পরে কর না। আচ্ছা, যারা মোবাইলে আসি তারা মোবাইল স্ক্রিনে দুই আঙুল দিয়ে জুম করলে ছবি যেভাবে জুম করে সেভাবে জুম করে লেখাগুলো জুম জুম হিসেবে দেখা যাবে যারা মোবাইলে আসি, আর ল্যাপটপে থাকলে তো পুরো স্ক্রিনে দেখা যাচ্ছে। আচ্ছা খেয়াল করি, করোনা ভাইরাস উইল বি স্প্রেডিং থ্রু আউট দ্য ইয়ার, তাহলে যে বললাম তাহলে এখানে মূল কথাটা হচ্ছে স্প্রেড অর্থাৎ ছড়ানো। স্প্রেড মানে কি? ছড়ানো। তাহলে করোনা ভাইরাস উইল বি স্প্রেডিং, তাহলে আমরা উইল বি শব্দটা ব্যবহার করছি অক্সিলারি ভার্ব, এর সাথে আমরা মূল ভার্ব আইন যোগ করে দিয়েছি, তার মানে নিঃসন্দেহে আমরা বুঝতে পারি সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে করা হয়েছে। এবং আমরা বাংলায় কি বুঝতে চাচ্ছি? বাংলায় বুঝতে চাচ্ছি এই যে করোনা ভাইরাস বছর জুড়ে বাড়তে থাকবে বা করোনা ভাইরাস বছর জুড়ে ছড়াতে থাকবে, বছর জুড়ে, জুড়ে ইংরেজি হচ্ছে থ্রু আউট, জুড়ে ইংরেজি কি? থ্রু আউট, ঠিক আছে, থ্রু আউট, আর বছর ইংরেজি তো ইয়ার আমরা জানি, থ্রু আউট দ্য ইয়ার মানে বছর জুড়ে, তাহলে করোনা ভাইরাস উইল বি স্প্রেডিং থ্রু আউট দ্য ইয়ার অর্থাৎ করোনা ভাইরাস বছর জুড়ে ছড়াতে থাকবে। তাহলে কাজটা কে করবে? করোনা ভাইরাস নিজে করবে, তাই না? ভাইরাসটা নিজে কাজ করে না? জি স্যার। আচ্ছা, ভাইরাস নিজে কাজ করতে, তাহলে বুঝি যে এটা একটা অ্যাক্টিভ সেন্সের বাক্য, অ্যাক্টিভ সেন্সের বাক্য কিন্তু ছড়াতে থাকবে, কন্টিনিউ কাজটা করতে থাকবে। কখন? মানে ভবিষ্যৎ দিকে, এখন এখন তো করতেছেই কিন্তু ভবিষ্যতে করতে থাকবে, যখন আমরা ভবিষ্যতে করতে থাকবে এমন বুঝাচ্ছি, তখন আমরা এটাকে ফিউচার ফিউচার কন্টিনিউয়াস টেন্সে ইউজ করতেছি। বুঝছে সবাই? এপ্রিল মাসে আসি, প্যাসিভ আসি, এবার আমরা কি করলাম? এবার একটা বাক্য করলাম, লকডাউন উইল বি বিং ইনক্রিজ টু স্টপ কোভিড 19। তাহলে এখানে খেয়াল করি, ইনক্রিজ হচ্ছে আমার মেন কাজ, মেন ভার্ব, ঠিক আছে। তাহলে ইনক্রিজ মানে বাড়ানো, ইনক্রিজ মানে কি? বাড়ানো, বৃদ্ধি পাওয়া। তাহলে এখন কি বাড়াবেন? লকডাউন। তো লকডাউন যে বাড়াবেন, তো লকডাউন লকডাউন যে আমরা সাবজেক্ট হিসেবে বসাইছি, তাহলে সাবজেক্ট হিসেবে লকডাউন যে বসালাম, এখন খেয়াল করতে হবে যে এই লকডাউন কি নিজে নিজেকে বাড়াতে পারে? না স্যার, পারে না। তার মানে লকডাউন নিজে নিজেকে বাড়াতে পারে না, এটাকে বাড়াতে হয়। তাহলে আমরা বলবো যে লকডাউন উইল বি বিং ইনক্রিজ টু স্টপ কোভিড 19। তাহলে কোভিড 19 কে স্টপ করার জন্য লকডাউনের মেয়াদ বাড়তে পারে অথবা বাড়াতে হতে পারে, ঠিক আছে। এরকম সেন্সে যখন আমরা কথা বলি তখন আমরা ফিউচার কন্টিনিউয়াস এর প্যাসিভ সেন্সে কথা বলি। বুঝতে পারছি, যদিও ফিউচার কন্টিনিউয়াসলি প্যাসিভ সেন্সে আমরা আমারই বেশি কথা বলি না এবং খুব একটা ইম্পর্টেন্টও না, ঠিক আছে। তারপর আমরা মানে শেখার স্বার্থে, যেহেতু আমরা মাত্র শিখতেছি, শেখার স্বার্থে আমরা এই বিষয়গুলিকে এভাবে লিখতাম। বুঝছি সবাই এ পর্যন্ত? জি স্যার। তাহলে এটুকু মানে লেখা নিব, কারণ আমাদের আজকের লেসন এইটুকুই, কারণ আমরা প্রত্যেকটা টেন্সে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভালোভাবে বুঝে তারপর আমরা অন্যান্য রুল শুরু করব, আর এটা বোঝা খুব জরুরি। এটা এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন অথবা খাতায় খাতা যা লিখতেছেন লিখে নেন। ওকে, তাহলে এবার আমি এটা অফ করে দিচ্ছি। সোনিয়া, তুমি তোমার তুমি তোমার স্ক্রিপ্ট শেয়ার করো, তোমার আমি ইয়েটা দেখাই দিই, তুমি তোমার স্ক্রিপ্ট শেয়ার করো। স্যার